আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, এখনকার এই নিউজে ওমানের দুটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে দেব। একটি হলো, ওমানে বর্তমানে আসতে হলে দুটো নিয়ম তারা নতুন করে অ্যাড করেছে, সেই দুইটি নিয়ম মেনে কিন্তু ওমানে আসতে হবে। পাশাপাশি ওমানে বর্তমানে কোনো ধরনের গয়নাগাটি, স্বর্ণ অথবা যে যা কিছু কিনেন না কেন, সেটার জন্য কিন্তু প্রমাণস্বরূপ হিসাবে আপনাদের আইডি কার্ড দেখাতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ বিস্তারিত কথাগুলি শুনবেন, আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। ওমানে করোনা বৃদ্ধির কারণে সিভিল এভিয়েশন অথরিটি সিএএ পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ওমানে প্রবেশ সংক্রান্ত নির্দেশনার আগের ঘোষণার সাথে নতুন দুটি নির্দেশনা সংযুক্ত করে মেয়াদ বর্ধিত করা হয়েছে। গত বছরের অর্থাৎ 2021 সালের 26 ডিসেম্বর ওমান ভ্রমণকারী যাত্রীদের জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছিল। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওমানে আসা সকল নাগরিকদের মেনে চলতে হবে এই নির্দেশনা। যে নিয়মগুলো এখন নতুনভাবে সংযুক্ত করা হয়েছে তা হলো, এক নম্বর হলো 18 বছর বেশি বয়সী প্রবাসী এবং বিদেশি নাগরিকদের জন্য দুটি ডোজ টিকা বাধ্যতামূলক থাকবে। অর্থাৎ যারা 18 বছরের বেশি বয়সী প্রবাসী রয়েছেন বা বিদেশি নাগরিক রয়েছেন, সবাই কিন্তু দুইটা টিকা দিয়ে, বাধ্যতামূলকভাবে টিকা দিয়ে তারপরে কিন্তু ওমানে আসতে হবে। দুই নম্বর হলো পিসিআর পরীক্ষায় করোনার নেগেটিভের সনদপত্র, যে পরীক্ষাটি ভ্রমণের 72 ঘন্টার আগে সম্পাদন হতে হবে এবং এটি সমস্ত প্রবাসকারীদের জন্য প্রয়োজনীয় হবে। অর্থাৎ যারা পিসিআর পরীক্ষার করোনা নেগেটিভ সনদপত্র, সেটা কিন্তু বর্তমানে 72 ঘন্টা আগে ওকে করে তারপর তাদের অনলাইনে জমা দিতে হবে এবং এটা সবার জন্যই কিন্তু প্রযোজ্য। আগে কিন্তু সবার জন্য অতটা প্রযোজ্য ছিল না। তো এই ছিল দুইটি নিয়ম। এখন আপনাদেরকে জানিয়ে দেব, ওমানে সোনা ক্রয় করতে গেলে আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক লাগবে। সম্প্রতি মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থায়ন ঠেকাতে স্বর্ণ এবং যে কোনো মূল্যবান পাথর বেচা কেনায় ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ওমানের অর্থ রেগুলেটরি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো স্বর্ণ অথবা ডায়মন্ড ধরনের মূল্যবান পাথর কেনাকাটায় লেনদেনের সময় ক্রেতা ও বিক্রেতার ব্যক্তিগত আইডি বা পরিচয়পত্র দেখাতে হবে। তাদের আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক। একটি বিবৃতিতে বাণিজ্য শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয় MOCIIC বলেছে যে স্বর্ণ গহনা মূল্যবান ধাতু এবং পাথরের ক্রয় ও বিক্রয়ের জন্য বাণিজ্যিক লেনদেনের আইডি কার্ড দেখানো এবং তা এন্টি রাখা বাধ্যতামূলক। বিবৃতিতে আরও বলা হয়েছে যে অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাস কর্মকাণ্ডে অর্থ যোগান বন্ধ করতে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাই এখন থেকে সকল গ্রাহক ও ব্যবসায়ীকে স্বর্ণ গহনা মূল্যবান ধাতু পাথর ক্রয় এবং বিক্রয়ের জন্য অবশ্যই নিজেদের আইডি কার্ড দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো এই নিউজটি। নিজে জানুন, শেয়ার করো, অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো নিউজ আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।